পবিত্র ওড়ণ ষষ্ঠী উপলক্ষে একাম ক্ষেত্রর অধীশ্বর শ্রীলিঙ্গরাজ মহাপ্রভু এবং পুরীর শ্রীমন্দির সমেত রাজ্যর সমস্ত দেবাদেবীঙ্ পীঠ লা চলচঞ্চল। পবিত্র মার্গশীর মাস শুক্লপক্ষ ষষ্ঠী তিথি পালন করা যায়। প্রবল শীত প্রকোপ রক্ষা করা নিমন্তে সারা রাজ্যে সমস্ত দেবাদেবী বড়সিংহার বেশ করা পরে অত্যন্ত আকর্ষণীয় শীত বস্ত্র লাগি করা পরম্পরা রয়েছে। এই ঘোড় লাগি পরে সমস্ত মন্দিরে পহুড় করা যায়। এই অবসরের শ্রীলিঙ্গরাজ মহাপ্রভু অষ্টচণ্ডী মধ্যে অন্যতম মা দুয়ারবাসিনী পীঠে গতকাল রাত্রে এই ঘোড় লাগি বেশ আরম্ভ করা যাইপর মন্দিরর সেবায়তঙ্ দ্বারা পবিত্র আলতি প্রদান করা পরে রাত্র পহুড় হয়েছিল। পবিত্র বিন্দুসাগর কূলের মাঙ্ক পীঠে অনেক মহিমা রয়েছে। বিশ্বাস অছে এই পীঠে নারী মানক প্রসূতিকালীন বেদনা লাঘব করা নিমন্তে মা দ্বারবাসিনী নারিকেলটিয়ে প্রদান করা যায়, মানসিক করা যায়, যেউথে সে প্রসবকালীন যন্ত্রণার মুক্তি মিলিথায়। এই ওড়ণ বা ঘোড় লাগি আসন্তা মহাশিবরাত্রির পূর্বদিন পর্যন্ত করাযার বিধি রয়েছে। আজ্ঞা, আজ আজ পরিচয় দিওন্তু। এই যে কার্যক্রম চালিছে মাঙ্কর রীতিনীতি, এটা কেবে যায় চালিব, এটা কোন পাই করা যায়? মই তপন কুমার সামন্তরায় দ্বারবাসিনীক সেবক। এই যে আমার হচ্ছে শীতকালীন বস্ত্র যে কহতি, এই যে ওড়ণ ষষ্ঠী হুয়ে, এটা ঠাকুর দেবতা দেবীঙ্কর থন্ডা দেহ রক্ষা পাইয়া পাই এই ওড়ণ ষষ্ঠীটা হুয়ে। আউ এই ওড়ণ ষষ্ঠী ষষ্ঠী ওড়ির ষষ্ঠী আরম্ভ হব শিবরাত্রি যায়, শিবরাত্রি দিন এটা লাস্ট হুয়ে। ভুবনেশ্বরর গঙ্গাধর রথঙ্ক রিপোর্ট, সংঘর্ষ টিভি।